প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি ভালো আছো। একাদশ শ্রেণীতে তোমাদেরকে স্বাগতম মাধারি সরকারি কলেজে। আমি সুকান্ত চন্দ্র দেবনাথ তোমাদের সাথে অর্থনীতি নিয়ে থাকবো। তো আজকে তোমাদের সাথে আমার এটা প্রথম ক্লাস। অর্থনীতি বিষয়টি তোমাদের কাছে হয়তো সবার কাছেই নতুন। আমি প্রথমে দু একটা কথা বলে তোমাদেরকে আমরা মূল আলোচনায় যাব। প্রথমত, অর্থনীতি সাবজেক্টটি তোমাকে পড়তে হবে, কারণ এটা একটা গুরুত্ব আছে। ভবিষ্যতে তুমি এই সাবজেক্ট নিয়ে যদি এগোতে চাও তাহলে ভালো একটা ক্যারিয়ার তুমি আশা করতে পারো। সেই হিসাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। বিশেষ করে কমার্সের স্টুডেন্টদের জন্য অর্থনীতিটা চতুর্থ সাবজেক্ট, আর আর্টসে এটা চতুর্থ সাবজেক্ট হিসেবেও নেওয়া যায়, বাধ্যতামূলক হিসেবেও নেওয়া যায়। আর্টসের স্টুডেন্টদেরকে আমি বলবো তোমরা অবশ্যই অর্থনীতি নিবে, কারণ তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তোমাদের এটা যদি না থাকে তাহলে অর্থনীতি সাবজেক্টটা তোমরা হয়তো পাবে না। সেজন্য তোমাদের এটা পড়া উচিত। আর কমার্সের যারা আছে তাদেরকেও বলবো এটা তোমাদের জন্য একটা সুযোগ, অর্থনীতিটা তোমরা নিতে পারো। এই হচ্ছে মোটামুটি অল্প কথায় বললাম। তো তোমাদের সাথে সরাসরি হয়তো ক্লাসে পরিচিত হতে ভালো লাগতো, কিন্তু সেই সুযোগ আপাতত নেই। যদি করোনা পরিস্থিতির উন্নতি হয় তাহলে হয়তো তোমাদের সাথে আমাদের সরাসরি দেখা হবে। সে পর্যন্ত অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমাদের যেটুকু সুযোগ থাকে আমরা চেষ্টা করব তোমাদেরকে সহজ করার জন্য বিষয়টি। তোমরা খেয়াল করো, আজকে আমি একেবারে যেহেতু তোমাদের সাথে প্রথম ক্লাস, হ্যাঁ, একেবারে সাধারণ বিষয়, একেবারে বেসিক শুরুর কিছু কিছু কথা আসলে আমরা বলবো এই ক্লাসে। আমি বোর্ডে লিখেছি যে এটা প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। এটা তোমাদের বইতে তোমরা রঞ্জিত কুমার নাথের বইটা কিনতে পারো, এটা তুলনামূলক ভালো বই, আমরা এটা ক্লাসে ফলো করি। এই বইটা তোমরা কিনবা, আর সেখানে বই কিনলে দেখতে পাবা প্রথমত এই নামটি লেখা আছে, অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। সেখানে আমি আজকে এই কয়টা নিয়ে, অল্প কয়টা বিষয় নিয়ে আলোচনা করে ক্লাসটা শেষ করবো। অর্থনৈতিক সংজ্ঞাটা নিয়ে একটু কথা বলবো, অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ, সম্পদ কি, এল রবিন্সের সংজ্ঞা আছে, এবং দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, এই কয়টা বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমত অর্থনীতির সংজ্ঞাটা আসলে কি হবে, অর্থনীতির সংজ্ঞায় প্রথমত যেটা বলতে হয় যে অর্থনীতি হচ্ছে একটা সমাজ বিজ্ঞানের একটা সাবজেক্ট। তো এটার মূল ভিত্তি কিন্তু মানুষের আচরণ, মানুষ তার আচরণ প্রতিনিয়ত পরিবর্তন করে, অর্থাৎ পরিস্থিতির সাথে সাথে মানুষের আচরণ কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। সেই কারণে অর্থনীতির যে তত্ত্বগুলো আছে এগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল, এটা বিজ্ঞানের মতো একেবারে ফিক্সড কোনো নীতি এখানে কাজ করে না আসলে। তো এই কারণে অর্থনীতির সবসময় পরিবর্তনশীল একটা ধারা অর্থনীতির মধ্যে থাকে। সংজ্ঞা বইতে তোমাদের আছে, আমি এটা বলছি তোমরা একটু ফলো করতে পারো। অর্থনীতি আসলে মূলত সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করে। সমস্যাটা কি, সমস্যাটা কখন হয়, সেই আলোচনায় আমি পরে যাব। অর্থনৈতিক সমস্যার উপর কারণটা আগে সংজ্ঞাটা শুনে নাও। হচ্ছে যে শাস্ত্র, তোমরা এটাকে নোট করে নিতে পারো, যে শাস্ত্র সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধনের ক্ষেত্রে প্রাপ্ত সমস্যাগুলির বিশ্লেষণ এবং এর সমাধান নিয়ে আলোচনা করে তাকে অর্থনীতি বলে। তাহলে আমি সংজ্ঞাতে কি বললাম, আমি বললাম যে শাস্ত্র সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে কি সমন্বয় সাধন করতে গিয়ে বিভিন্ন সমস্যা ফাইন্ড আউট করে, অনেকগুলো সমস্যা সামনে চলে আসে। আমার সম্পদ অল্প কিন্তু কি অভাব অনেক, এটা সমন্বয় করতে গিয়ে কি হয় অনেকগুলো সমস্যা চলে আসে। এই সমস্যাগুলো যদি সমাধান করতে হয় আগে আমাকে সমস্যাগুলো বিশ্লেষণ করতে হবে, সমস্যাগুলো কেমন আসবে, বড় না ছোট এটার ধরনটা কেমন।
যদি বিশ্লেষণ করে ফেলি তাহলে আমার সমাধানটা সহজ হয়ে যায়, এরপরে কি অর্থনীতির সমাধান দেয়। এই কারণে সংজ্ঞার মধ্যে তিনটা বিষয় আছে, যে সীমিত সম্পদ এবং অসমতি সমন্বয় সাধন, সমস্যার উদ্ভাবন, সমস্যার বিশ্লেষণ, সমস্যার সমাধান। এই বিষয়গুলো একটু কি আমরা খেয়াল করবো, তাহলে সংজ্ঞাটা আমি আবার বলছি, যে শাস্ত্র সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধনের ক্ষেত্রে প্রাপ্ত সমস্যাবলী বিশ্লেষণ এবং এর সমাধান নিয়ে আলোচনা করে তাকে অর্থনীতি বলে। আশা করি তোমরা বুঝতে পারছো এখন আসে অর্থনৈতিক সমস্যার উদ্ভবের কারণটা কি। সংজ্ঞার মধ্যে কিন্তু কথাগুলো আছে, আমি জাস্ট একটু এটাকে একটু বিস্তৃত পরিসরে একটু বলেই এটা শেষ করব। সেটা হচ্ছে সীমিত সম্পদ, অভাব অসীম, এই কারণে যে আমাদের অভাবের আমরা কিন্তু মাত্রাটা দিন দিন বাড়িয়ে দিই। আমার কাছে যদি এখন মাসে 50,000 টাকা একটা লাইফস্টাইল যদি আমি বিয়ার করি, আমার এক্সপেকটেশন তখন আরও বেড়ে হয় যদি আমি 1,00,000 টাকার একটা লাইফস্টাইল বিয়ার করতে পারতাম প্রতি মাসে। আমার বাসা যদি কাঁচা হয়, আমি আস্তে আস্তে আমি আশা করি পাকা হবে, একটু পাকা হলে আমি আশা করি বড় একটা হাই রাইজ বিল্ডিং হবে। এইভাবে আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের অভাবটাকে কি বাড়িয়ে নিই, নিজেরাই বাড়িয়ে নিই নিজেদের আকাঙ্ক্ষা থেকে। এখন এই বাড়ানোর কিন্তু কোনো শেষ নেই, অর্থাৎ এটা অসীম পর্যন্ত বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তো যত আমাদের এই আশা আকাঙ্ক্ষা বাড়বে তত আমাদের অভাব বাড়বে, অভাব বাড়লে আমাদের চাহিদা বাড়বে। তো এই বাড়তে বাড়তে আসলে বিশাল একটা আকার ধারণ করে, কিন্তু তার সাথে তাল মিলানোর জন্য যে পরিমাণ সম্পদ আমাদের দরকার সেটা নাই, না থাকার কারণে আমাদেরকে এখন প্রতিনিয়ত পছন্দ করতে হয় যে আমি আসলে কোনটা করব, আগে কি ভাত খাবো না আগে ভালো পোশাক পরবো। অর্থাৎ আমাদের সকল অভাবের মধ্যে আমাদেরকে কি যাচাই বাছাই করতে হয় যে কোন অভাবটা আমি আগে পূরণ করব, কোনটা পরে পূরণ করব, কোনটা বেশি করে পূরণ করব, কোনটা কম করে পূরণ করব। এই যে বিষয়গুলো চলে আসে এগুলোকে অর্থনীতিতে আমরা নির্বাচন বলি। নির্বাচনটা আসে হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা আছে বলে নির্বাচনের প্রশ্নটা আসে, কিন্তু আমাদের সম্পদ যদি অসীম থাকতো আমার তো যা চাচ্ছি তাই পেতাম, তখন আর নির্বাচনের কোনো বিষয় থাকতো না। যার কারণে দুটো বিষয় এখানে, অর্থাৎ একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, একটা হচ্ছে নির্বাচন, এই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ অসীম অভাব এবং অসীম অভাব সীমিত সম্পদ, তার মানে কি দুষ্প্রাপ্যতা, সম্পদের দুষ্প্রাপ্যতা আছে, সম্পদ অ্যাভেলেবল না, আর এটাকে আমাকে অসীম অভাবের সাথে সমন্বয় করতে হয়, করতে গিয়ে অর্থনৈতিক সকল সমস্যার উদ্ভব হয়। এই হলো মোটামুটি এই দুটো বিষয়, আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে আমরা সমন্বয় করতে গিয়ে যত সমস্যা পাই সেই সমস্যাগুলোর বিশ্লেষণ এবং সমাধানটা অর্থনীতির কাজ। এই করতে আমি তোমাদের সম্পদ এবং এল রবিনসের সংজ্ঞা, দুষ্প্রাপ্যতা, নির্বাচন, এই তিনটা বিষয় আমি কি একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমি বইতে দুটো সংজ্ঞা লিখেছি, একটা সম্পদ কাকে বলে, সম্পদ বিষয়টা কি, আর একটা হচ্ছে এল রবিনসের মত অর্থনীতিটা কি। এল রবিনস একজন অর্থনীতিবিদ, তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। একটা কথা বলে রাখি, অর্থনীতিতে অনেকগুলো সংজ্ঞাই তুমি পাবা বইতে, তো অনেক সময় পরীক্ষায় যদি সংজ্ঞা এসে থাকে তোমরা তোমার পছন্দ মতো 2 জন বা 3 জন রাইটারের সংজ্ঞাটা শিখে নিবে যেটা তোমার ভালো লাগে। এল রবিনসের সংজ্ঞাটার একটা গুরুত্ব আছে, এ কারণে আমি তার এখন ব্যাখ্যা করছি। প্রথমে আমরা সম্পদ বলতে কি বুঝাই, সম্পদ জিনিসটা আমরা একটু বুঝে নিই, অর্থাৎ যে বস্তুগত ও অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, অর্থাৎ দ্রব্যটা বস্তুগত হতে পারে অবস্তুগত হতে পারে, অর্থাৎ দৃশ্যমান হতে পারে অদৃশ্যমান দ্রব্য হতে পারে। আমরা তোমাদেরকে পাঠদান করছি, এটা তো আমাদের যে কথাগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এটা একটা সেবা, এটাকে আমরা অর্থনীতিতে কি সেবা হিসেবে কাউন্ট করি, তাহলে এটা একটা কি, এটা একটা উপযোগ আছে, না হলে তোমরা ক্লাসটা করতে না। আমাদের কথা বলছি যে ক্লাসে যে লেকচারগুলো দিচ্ছি এগুলো অবস্থিত হলেও কিন্তু কি এগুলো তোমাদের কাছে উপযোগ আছে, এই কারণে তোমরা কি ক্লাসগুলো ফলো করছো। এটাকে বলা হচ্ছে কি, যেসব
বস্তুগত ও অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, উপযোগ থাকলে যোগান সীমাবদ্ধ হবে, যোগানের একটা সীমাবদ্ধ হবে, যোগানটা অসীম হবে না। তারপর হচ্ছে হস্তান্তর যোগ্যতা থাকবে, অর্থাৎ এই জিনিসটা হস্তান্তর করা যাবে, এমন একটা জিনিসকে তুমি নিয়ে আসো যেটা হস্তান্তর যোগ্য না, হস্তান্তরের কি অযোগ্য, কেউ নিতে চায় না বা দেওয়ার মতো না, এরকম আমরা বাহ্যিকতা আছে। বাহ্যিকতা মানে হচ্ছে কি, বিভিন্ন কিছু দ্বারা এটা প্রভাবিত হতে পারে। বাহ্যিকতা বিষয়টা নিয়ে পরে বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু আরো আসবে, তখন আরো বিস্তারিত বলবো। আপাতত এইটুকু। পরে বিনিময় পূর্ণ আছে, অর্থাৎ যোগান সীমাবদ্ধ হবে, হস্তান্তর যোগ্যতা থাকবে, বাহ্যিকতা থাকবে, হ্যাঁ, এবং কি বিনিময় মূল্য যদি থাকে তাহলে সেটা সম্পদ। হ্যাঁ, তাহলে কোন জিনিসগুলো আসলে আমরা মূলত ইয়ে করছি, কোন জিনিস বিষয়গুলোকে আমরা কি করছি সম্পদ হিসেবে আসলে মূলত দেখাচ্ছি। এখানে আমি নিচে দিয়ে একটা কথা লিখেছি, দেখো সম্পদ উৎপাদন প্রক্রিয়া রূপায়ণ কি সেবা। অর্থনীতিতে সম্পদ বলতে এই যে কথাগুলো বলা হচ্ছে, যোগানের সীমাবদ্ধতা, হস্তান্তর যোগ্যতা, বাহ্যিকতা, মূলত বলা হচ্ছে উপকরণ সম্পদ, অর্থাৎ উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলোই মূলত সম্পদ। উপকরণ সম্পদ যদি উপকরণ হয় তাহলে উপকরণ থাকলে পরে তুমি উৎপাদন প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, আর উৎপাদন প্রক্রিয়ার মধ্যে গেলে ওখান থেকে কি দ্রব্য সেবাটা কি হবে বের হবে। তাহলে মোটামুটি আমরা কি যদি একবারে সহজে বুঝি, সম্পদ মানে হচ্ছে কি মূলত কি দ্রব্য সেবা উৎপাদনের উপকরণ, দ্রব্য সেবা উৎপাদনের উপকরণটা অর্থনীতিতে কি আমরা সম্পদ বলবো। তো সম্পদ যদি থাকে আমি সেটাকে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি দ্রব্য সেবা উৎপাদনে যেতে পারবো। এই হচ্ছে মোটামুটি সম্পদের সংজ্ঞা। এগুলো ছোট ছোট জিনিস, তোমরা একটু জাস্ট মনে রাখবে, ভালো করে পড়ে এটা মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের পরবর্তী যে টপিকগুলো আছে এগুলো বুঝতে সুবিধা হবে, আশা করি বুঝতে পারছো। এখন আসলে অ্যারোবিকের সংজ্ঞার মধ্যে অনেকগুলো কথা আছে, আমরা এগুলো একটু কথা বলি। এখানে বলা হচ্ছে অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান, অর্থনীতি কিন্তু একটা বিজ্ঞান হিসেবে বলছেন উনি, যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য, বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে। তাহলে এখানে কয়টা কথা আমরা মার্ক করতে পারি, প্রথমত উনি বলছেন যে অর্থনীতি হচ্ছে একটা বিজ্ঞান যেটা মানুষের অসীম অভাব ও কি বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে কি করে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণ বিশ্লেষণ করে, মানবীয় আচরণকে কি করে বিশ্লেষণ করে। তাহলে আমি যে জায়গাগুলো মার্ক করলাম এই সংজ্ঞার কিন্তু মূল পয়েন্ট এগুলো, অর্থাৎ অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও কি বিকল্প ব্যবহারযোগ্য কি দুষ্প্রাপ্য সম্পদ, অর্থাৎ এমন সম্পদ যেটাকে বিকল্প ব্যবহার আছে, যার মানে একাধিক ভাবে এটাকে ব্যবহার করা যায়, বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে কি সম্পর্ক স্থাপনের মাধ্যমে কি করা হয় মানবীয় আচরণকে বিশ্লেষণ করে, অর্থাৎ মানুষের যে আচরণগুলো এগুলোকে বিশ্লেষণ করে অর্থনীতি আসলে মূল কাজ। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে অর্থনীতি বিষয়টার ভিত্তি কিন্তু মানুষের আচরণ, অর্থাৎ আমাদের মানুষরা আমরা কোন পরিস্থিতিতে কেমন ডিমান্ড করি। হ্যাঁ, একটা উদাহরণ হয়তো আমি তোমাদেরকে সহজেই দিতে পারি, যেমন তোমার কাছে টাকা আছে পকেটে, এই টাকা দিয়ে কি তুমি সবসময় একই কাজ করবে? একই কাজ করবে না। তুমি হয়তো সকালে এটা দিয়ে নাস্তা খেলে, দুপুরবেলা তুমি হয়তো গেলে কোথাও মার্কেট থেকে কিছু কিনলে, আর একটু দুপুর হলে তুমি একটু দুপুরের লাঞ্চ করলে, এরকম করে তো বিভিন্ন সময় কিন্তু তুমি কি বিভিন্ন আচরণ কি করবা। এরকম প্রত্যেকটা পরিস্থিতিতে আমরা যেমন গরম লাগলে আমরা পাখা ইউজ করি, আমার শীত লাগলে পাখাটা বন্ধ রাখি, পরিস্থিতির সাথে সাথে কি সবসময় আমাদের কি চাহিদা চেঞ্জ হয়ে যেত। এটা হচ্ছে মানবিক আচরণ, অর্থাৎ মানবিক মানুষের আচরণ। অ্যালবামিজ বলছেন কি আমাদের যেহেতু অভাব অসীম, সম্পদ সীমিত কিন্তু বিকল্প ব্যবহারযোগ্য, অর্থাৎ সম্পদটাকে কি ধরো তোমার একটা এখনো জমি আছে, এখন তুমি এই জমিটাকে ধান উৎপাদন করতে পারো, গম উৎপাদন করতে পারো, অন্য ফসল উৎপাদন করতে পারো, মানে এটাকে বিকল্পভাবে কি ব্যবহার করা যায়। এরকম
এরকম সম্পদগুলো যদি থাকে সেগুলোর সাথে অর্থনৈতিক সমন্বয় করে কি মানবীয় আচরণটাকে কিছু করে কি অর্থনৈতিক কাজ, তাহলে এখানে তিনটা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। একটা হচ্ছে অসীম অভাব, সীমিত বা দুষ্প্রাপ্য সম্পদ, অর্থাৎ এটা আমরা আলোচনা করেছি আগে, অর্থাৎ অভাব অসীম, সীমিত এবং দুষ্প্রাপ্য সম্পদ। আর হচ্ছে কি সীমিত সম্পদের কি বিকল্প ব্যবহার, অর্থাৎ এই যে সীমিত সম্পদটা আছে এটা কিন্তু বিকল্প। এখন আমার একটা জমি আছে, আমি যদি শুধু ধান উৎপাদন করতে পারি তাহলে তা হবে না, এটা দিয়ে আমি অভাবটা পূরণ করতে পারবো। কারণ আমার গমের অভাব আছে, আমার ডালের অভাব আছে, আমার আলুর অভাব আছে, আমার পটলের অভাব, অনেক কিছু, আমার সব কিছুর অভাব আছে। তাহলে আমাকে এটাকে বিকল্পভাবে ব্যবহার করে করে কি অভাবগুলো যত বেশি পূরণ করা যায়, যত ভালো উপায়ে পূরণ করা যায়, এই চেষ্টাটা করতে হবে। এখন এই মোটামুটি যে সমস্যাগুলো আছে, এই সবগুলো সমস্যা আমরা যদি এতক্ষণ যে আলোচনা করলাম এগুলোকে বিশ্লেষণ করলে আমরা দুটো জিনিস পাই। বয়স্কদের জন্য বেশি উৎপাদন করবো নাকি বাচ্চাদের জন্য করবো নাকি মাছ বসীদের জন্য করবো বিদেশিদের জন্য করবো না আমার দেশের লোকের জন্য করবো, মানে এরকম হাজারো প্রশ্ন কিন্তু এখানে আছে এবং প্রতিনিয়ত আমাদেরকে নির্বাচনের কাছে করতে হয়। তো সেই থেকে আমাদের দুটো বিষয় খুব ভালোভাবে গুরুত্ব দিতে হয়। একটা হচ্ছে কি আমার অভাব কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, যে অভাবের গুরুত্বটা বুঝতে হবে। তারপর হচ্ছে সম্পদের দক্ষ ব্যবহার আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ কোন বিষয়গুলো বাছাই করলে এবং কোন পদ্ধতিতে আমরা খুব দক্ষভাবে সম্পদটা ব্যবহার করতে পারবো, কোন উপায়ে। যেমন আমাদের অনেকগুলো উপায় আছে, আমাদের যদি শ্রম বেশি থাকে আমি সেইদিকে যাবো, আমাদের যদি শ্রম কম কিন্তু মূলধন বেশি থাকে সেই দিকে যাবো, এই যে বিষয়গুলো আছে, অর্থাৎ কোন উপায়ে গেলে আমি আমার যে সম্পদটা আছে সেটার কি সর্বোচ্চ এফার্টটা আমি নিতে পারবো, এই হচ্ছে মূল কথা আর কি। তাহলে এই হলো মোটামুটি তোমাদের সাথে আমার আজকের আলোচনা। তাহলে তোমরা এই আলোচনা সাপেক্ষে একটু বইটা যদি দেখো, আজকে কনসেপ্টগুলো মোটামুটি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে, আর পরবর্তী ক্লাসে আস্তে আস্তে আমরা আগাবো। যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার, এখনো বইটা পরিচিত না তোমরা, আমি আবারও বলছি তোমরা রঞ্জিত কুমার নাথের বইটা একটু কিনে ফেলবা যদি সুযোগ হয়, যত তাড়াতাড়ি সম্ভব বই থাকলে তুমি সহজে বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে।